মোখার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গায় আছেন কমল দে। সরাসরি যাচ্ছি কমলের কাছে। কমল, ঘূর্ণিঝড় মোকা যতই উপকূলের কাছাকাছি আসতে শুরু করেছে ততই কিন্তু সাগর উত্তাল, প্রকৃতি তার বিরূপ আবহাওয়া বিরাজ করছে। বিশেষ করে আমরা দেখছি এখন গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে, দমকা বাতাস আছে, সে সাথে কিন্তু এই ভাটার সময় সাগরে উত্তাল হয়ে উঠছে এবং বড় বড় ঢেউ আসতে পড়ছে। আমরা একটু কথা বলবো, আমার সাথে রয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর জোনের উপকমিশনার শাকিলে সুলতানা। আপনার কাছে জানতে চাইবো, আপনার অধীনে চারটি থানা আছে, বন্দর, পতেঙ্গা, ইপিচেট, কর্ণফুলি, চারটা কিন্তু ঘূর্ণিঝড় ঝুঁকিপূর্ণ, আপনারা কী ব্যবস্থা নিয়েছেন? আমাদের প্রত্যেকটা থানায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এখন বিশেষ করে ঝুঁকিপূর্ণ আমাদের কর্ণফুলী এবং পতেঙ্গা, এইখানে আমাদের অতিরিক্ত একটা করে SRF মোতায়েন করা হয়েছে এবং দুপুর থেকে আমাদের মাইকিং চলছিল। মাইকিংয়ের কারণে এখানকার দোকানপাট, লোকজন আপনারা দেখেছেন অলরেডি এটা খালি হয়ে আছে এবং লোকজন যাতে নিরাপদে আমাদের সাইক্লোন সেন্টারে যেতে পারে সেই জন্য আমরা ব্যবস্থা করেছি এবং সেখানেও আমরা নিরাপত্তার ব্যবস্থা করেছি। আশ্রয়কেন্দ্র করতে বিপুল পরিমাণ লোক যাচ্ছে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে, এক্ষেত্রে আশ্রয়কেন্দ্রের নিরাপত্তাগুলি কেমন হবে, যেহেতু আপনি কীভাবে হবে বা নারীরা যাবেন বা শিশুরা যাবেন, তাদের নিরাপত্তা কি হচ্ছে? এখানে নিরাপত্তার বিষয়টাই আমরা দেখব মূলত। ওখানে যারা আছেন তারা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন তারা থাকা খাওয়া এগুলোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা দেখব যে ওখানে যাতে মানুষ নিরাপদে যেতে পারে, নিরাপদে থাকতে পারে, সেটা আমরা নিশ্চিত করব চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। আমি আপনার একটা প্রশ্ন করি, আপনি যখন এলাকা যে নদী তীরবর্তী আছে, উপকূলবর্তী আছে, তারা কিন্তু সহজে ঘর ছাড়তে চাচ্ছে না, কারণ ঘর চুরি হতে পারে, মালামাল লুট হতে পারে, এমন একটা আশঙ্কার প্রেক্ষিতে তারা ঘর ছাড়তে চায় না। যেসব মানুষ ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে গেছে তাদের ঘরগুলি নিরাপত্তা আপনারা দেবেন কিনা? আসলে আপনারা বেড়িবাঁধ এলাকায় আমাদের প্রায় 80% লোক এ ধরনের বিরূপ ছিল, তারা যাবে না কিছুতেই, তো আমরা তাদেরকে বুঝিয়েছি। তারা অলরেডি 20% লোক এখন আছে, 80% লোক চলে গেছে ওখানে। আর নিরাপত্তার বিষয়টা আমরা আসলে তাদের ছোট ছোট ঘর আছে যেখানে, ওখানে হয়তো আমাদের ওভারঅল নিরাপত্তা দিয়ে ওভাবে সম্ভব হবে না, তবে আমাদের মোবাইল টিম থাকবে, আমাদের রেগুলার ফোর্স থাকবে, আমরা চেষ্টা করব সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার বন্দর জোনের শাকিলা সুলতানা, যার অধীনে চারটি থানা আছে, যে থানাগুলি খুব ঝুঁকিপূর্ণ গুন্ডুজের জন্য এবং ক্ষতিগ্রস্ত হতে পারে এবং তাদের নিরাপত্তা জোরদার করেছেন এমনটি বলেছেন। আর আবহাওয়া কিন্তু বিরূপ আবহাওয়া, আপনি দেখতে পাচ্ছেন সাগর ক্রমশ উত্তাল হয়ে উঠছে, এখন চলছে ভাটা, তারপরও বড় বড় ঢেউ আশ্রয় পড়ছে উপকূলীয় এলাকায়। তবে যদি ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ থাকে সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা আছে, তাই যারা উপকূলবর্তী এলাকায় আছেন তাদেরকে বারবার অনুরোধ জানানো হচ্ছে আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য। তা এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম থেকে মোখার সর্বশেষ। চট্টগ্রামের পতেঙ্গা থেকে জানছিলাম মোখার সর্বশেষ খবর।